আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কাপ্তাই হ্রদে গবেষণা তরীর যাত্রা, মৎস্য উৎপাদন ও শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখার আশা। মিলনীতির কারণে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্কুলমুখী করা সহজ হয়েছে, মত বিনিময় সভায় বক্তারা। কক্সবাজারের রামুতে মিনি ট্রাকের চাপায় শিক্ষার্থী সহ নিহত দুই, আহত আরো তিনজন। শুনছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের চট্টগ্রাম সংবাদে, আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। কাপ্তাই হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিদ্যালয়ের গবেষণা তরী উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ তরী উদ্বোধন করেন। এটি মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি শিক্ষা গবেষণায় ভূমিকা রাখবে বলে মনে করছেন গবেষকরা। রাঙামাটি প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। 1960 সালে বিদ্যুৎ উৎপাদনের জন্য রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর উপর বাঁধ দেয়া হয়। এ বাঁধের ফলে 725 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশাল জলাধার সৃষ্টি হয়। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, তার পাশাপাশি হ্রদে মৎস্য উৎপাদন করে বিপুল পরিমাণ রাজস্ব আসছে। তবে দূষণ সহ বিভিন্ন কারণে হ্রদের বিভিন্ন প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে। এ অবস্থায় কাপ্তাই হ্রদের জীববৈচিত্র্য সংরক্ষণ ও এর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 3,87,00,000 টাকা খরচে সিভাসুর এই গবেষণা তরীটি নির্মাণ হয়েছে। গবেষণা তরীতে অত্যাধুনিক যন্ত্রপাতি, 3টি ল্যাবরেটরি, কনফারেন্স, গবেষকদের থাকার কক্ষ সহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমটির উদ্বোধন করেন। দেশে এই ধরনের উদ্যোগ এটি প্রথম। এর মাধ্যমে সিভাসুর শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আসবে বললেন সংশ্লিষ্টরা। আমরা নিজেরা এখানে থেকে দেখে আমরা সেটা বিশ্লেষণ করে নতুন কিছু দিতে পারবো দেশের জন্য। এই যে মাছের মজুদ, এটা যাতে সাস্টেনেবল হয় সেটা গবেষণার মাধ্যমে যাতে বের করা যায়। মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের সদয় হয়ে অনুদানটা দিয়েছেন, এটার মাধ্যমে কিন্তু আমরা এখানে হারানো জৈব বৈচিত্র্যটা ফিরিয়ে আনার চেষ্টা করব। লেক ম্যানেজমেন্টের উপর তারা এখানে কাজ করতে পারবে। আরেকটা জিনিস হলো রিসার্চের মধ্যে যেমন অভয়ারণ্য সৃষ্টি করা, সেঞ্চুরি, যেটা করলে ওখানে মাছের যে প্রজনন ওইটা যদি আমরা রক্ষা করতে পারি তাহলে মাছের প্রোডাকশনটা কিন্তু অনেক বাড়বে। কাপ্তাই লেক থেকে পলিউশন ফ্রি করতে হবে এবং এই যে যত্রতত্র যে বর্জ্য পদার্থ ফেলে এটাকে না ফেলার মতো ব্যবস্থা করতে হবে। এটি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। ক্রেতার হাতে ন্যায্য দামে পেঁয়াজ তুলে দিতে প্রতিদিনই কার্গো বিমানে পেঁয়াজ আনছে এস আলম গ্রুপ। টিসিবিকে সরবরাহ করা হচ্ছে বিমানে আনা এই পেঁয়াজ, তবে বিমান ভাড়া পাওয়া যাচ্ছে না বলে চাহিদা মাফিক আমদানি করা যাচ্ছে না। চট্টগ্রাম বন্দরে পেঁয়াজের জাহাজ না ভেড়া পর্যন্ত আকাশপথে আমদানি অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। নিজস্ব উৎপাদন যথেষ্ট নয় বিধায় পেঁয়াজের চাহিদার সিংহভাগ ভারত নির্ভর। গেল সেপ্টেম্বরের মাঝামাঝিতে ন্যূনতম রফতানি মূল্য 3 গুণ করার 1 সপ্তাহের মধ্যেই রফতানি বন্ধ করে দেয় ভারত। অন্যদিকে প্রতিবেশী মিয়ানমারও রফতানি মূল্য বাড়িয়েছে 4 গুণ। এ অবস্থায় স্মরণকালের সবচেয়ে বড় পেঁয়াজের সংকটে পড়ে বাংলাদেশ। মধ্যবিত্তের ক্রয়সীমার বাইরে এখন পেঁয়াজ। সমুদ্রপথে পেঁয়াজ আমদানি সময় সাপেক্ষ, আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় সরকারের সহায়তা করতে পেঁয়াজের আমদানিতে এগিয়ে আসে বাণিজ্যিক প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। মিশর থেকে প্রতিদিন 100 টনেরও বেশি পেঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে খোলা বাজারে। 100টা ট্রাক বা 70টা ট্রাক যা দিচ্ছে তাদেরকে আমি রেগুলার সাপোর্ট দেওয়ার মতো পেঁয়াজটা আমি গরিব জনসাধারণের উদ্দেশ্যে আমরা এনে টিসিবিকে সাপ্লাই দিচ্ছি এবং এটা আমরা এই পর্যন্ত কন্টিনিউ করব ভেসেল থেকে আসা পর্যন্ত। প্রফিটটা মেইন উদ্দেশ্য না, জনসাধারণও আমাদের বড় কর্পোরেট গ্রুপ থেকে কিছু আশা করে। চাহিদা অনেক বেশি, তারপরেও কিছুটা হলেও বাজারে প্রভাব পড়ছে। কার্গো বিমান চাহিদা মতো পাওয়া গেলে
আরও বেশি আনা সম্ভব হতো বলে জানালেন এই কর্মকর্তা। যে পরিমাণ আমরা সরবরাহ আনতে পারতেছি বিমানের মাধ্যমে, এর চেয়ে বেশি আমাদের আর সুযোগ নেই। আমরা যদি দুটা তিনটা জাহাজও পেতাম তাহলে হয়তো আনতে পারতাম। আমরা সৌদি এয়ারে চেষ্টা করেছি, কাতার এয়ারে চেষ্টা করেছি, মিশর এয়ারে ইজিপ্ট এয়ারে চেষ্টা করেছি, এমিরাতে চেষ্টা করেছি। আমরা বিভিন্ন এয়ার কোম্পানির সাথে যোগাযোগ করে আমরা যতটুকু পেরেছি, যখন তারা সাপোর্ট দিতে পারছে, তাদের অনেক শিডিউল ব্রেক করে তারা আমাদেরকে দেশের এই ক্রাইসিস মোমেন্টে তারা সহযোগিতা করেছে। তবে জাহাজে পেঁয়াজ আসার আগ পর্যন্ত সামাজিক দায়বদ্ধতার এই কার্যক্রম চালিয়ে যাবে এস আলম গ্রুপ। এগুলো যখন এই মাসব্যাপী আসতে থাকবে, লোকাল পিএইচও উঠে যাবে, তখন হয়তো মার্কেট স্বাভাবিক হবে। এই পর্যন্ত আমরা গরিব জনসাধারণের উদ্দেশ্যে আমরা ফ্লাইটে এনে দিচ্ছি। এস আলম গ্রুপ সবসময় চেষ্টা করব যেই কোনো দুর্যোগ মুহূর্তে আমরা জনগণের সরকারের সহযোগিতায় তাদের পাশে থাকব। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। মিলনীতি চালুর ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের স্কুলমুখী করা সহজ হয়েছে এবং শিক্ষার্থীদের উপস্থিতির হার বেড়েছে বলে মন্তব্য করেছেন বক্তারা। সকালে জাতীয় স্কুল মিলনীতি মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। ঘাসফুল ও গণস্বাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে বিশ্ব খাদ্য কর্মসূচির সহযোগিতায় এ সভায় সভাপতিত্ব করেন ঘাসফুলের চেয়ারম্যান ডক্টর মঞ্জুর উল আমিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএফ ইমাম আলী। স্বাগত বক্তব্য রাখেন ঘাসফুলের নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরি। চট্টগ্রাম হাটহাজারিতে ফসল কর্তন উৎসব ও মাঠ দিবসের আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। সকালে এই আয়োজনের উদ্বোধনীতে প্রধান অতিথি ছিলেন অধিদপ্তরের প্রশিক্ষণ উইংয়ের পরিচালক ডক্টর আলহাজ উদ্দিন আহমেদ। সরকার আধুনিক যন্ত্রপাতি সরবরাহের জন্য 4,000 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে বলে এ সময় জানান তিনি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাটহাজারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর এ কে এম ফরহাদ, চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন ও উপপরিচালক মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ অনেকে। সুবিধা বঞ্চিত শিশুদের চিকিৎসা সেবা ও খাবার বিতরণ করেছে মানব কল্যাণ সংস্থা ও চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ। সকালে কাজীর দেউড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র ও দেওয়ানবাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী মোহাম্মদ হাসনি। কক্সবাজারের রামুতে মিনি ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থী সহ 2 জন নিহত হয়েছে, আহত হয় আরও 3 জন। পুলিশ জানায় বিকেলে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পাশে একটি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রার জন্য কিছু লোক জমায়েত হয়। এ সময় রামুগামী একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জমায়েত হওয়া মানুষের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলে স্কুল শিক্ষার্থী সহ 2 জন নিহত হয়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী মিনি ট্রাকটি আগুনে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি সনাক। সকালে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত দিক তুলে ধরে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানান। এ সময় স্পেনের মাদ্রিদে COP25 সম্মেলনে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নের পাশাপাশি ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়। শেষ করছি একুশের চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাপ্তাই হ্রদে গবেষণা তরী যাত্রা, মৎস্য উৎপাদন ও শিক্ষা ক্ষেত্রে ভূমিকা রাখার আশা। মিলনীতির কারণে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্কুলমুখী করা সহজ হয়েছে, মতবিনিময় সভায় বক্তারা। কক্সবাজারের রামুতে মিনি ট্রাকের চাপায় শিক্ষার্থী সহ নিহত 2, আহত আরো 3 জন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায়, দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।